প্রশাসনের ভেজাল নকলের ভিড়ে ব্যতিক্রম দেশীয় প্রশাসনিক কোম্পানিগুলো। আইন মেনে স্বাস্থ্যসম্মত পণ্য উৎপাদন করলেও অসাধু চক্রের কারণে লোকসান গুনতে হয় তাদেরও। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি নামি ব্র্যান্ডের পণ্য যে হারে নকল হয় সে তুলনায় মান বিবেচনায় দেশীয় পণ্য বেশ কার্যকর। এর জন্য সচেতন হতে হবে ভোক্তাদের। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ব্র্যান্ডের বিদেশি পণ্যেই বেশি আস্থা ভোক্তাদের, অথচ ভোক্তাদের এই আস্থার সুযোগে এসব পণ্যই নকল ও ভেজাল তৈরি করে ভোক্তাদের ঠকান এক শ্রেণীর অসাধু চক্র। না জেনে এসব পণ্য বিশ্বাস করে কিনে স্বাস্থ্য ঝুঁকিতেও পড়েন অনেকে। আমাদের দেশে যে সমস্ত ব্র্যান্ডগুলো আছে আর কি, সবই তো মোটামুটি ন্যাচারাল প্রোডাক্ট থেকে তৈরি করা হচ্ছে। যে স্ট্যান্ডার্ড আমাদের যে সমস্ত বিএসটিএর যে স্ট্যান্ডার্ডগুলো আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি করতে হবে, যেটা পরীক্ষিত যে এটা ব্যবহার করলে এই এই স্ট্যান্ডার্ডের জিনিস থাকলে আমাদের ক্ষতি হবে না। নকল ভেজালের ভিড়ে মান বজায় রেখে পণ্য তৈরি করে যাচ্ছে অনেক দেশীয় প্রসাধনী কোম্পানি। দেশীয় কোম্পানিটি স্ক্রাব, ফেসিয়াল ক্রিম, শেভিং ফোম, হেয়ার কালার সহ বানাচ্ছে 15 ধরনের পণ্য। কারখানাটি পণ্য উৎপাদন থেকে বাজারজাত পর্যন্ত মান ঠিক রাখার দাবি জানায়। শেভিং ফোম, হেয়ার কালার, মেহেদি হেয়ার কালার, ইয়ার ফ্রেশনার, স্ক্রাব, আফটার শেভ জেল এগুলো তৈরি করছে। ঈদে হাত রাঙাতে শখের মেহেদিও বানাচ্ছে কারখানাটি। তবে বিএসটিএ সব নিয়ম বজায় রেখে মেহেদি উৎপাদন করছে বলে জানায় কর্মীরা। শুরু থেকে র মেটেরিয়ালস থেকে ফিনিশিং পর্যন্ত কোয়ালিটির ক্ষেত্রে আমরা আপোষহীন। মানসম্মত প্রসাধনী উৎপাদন করে যেখানে টিকে থাকাই দায়, সেখানে নকল ভেজাল প্রতিরোধে আন্দোলন গড়ে তুললেও বন্ধ করা যাচ্ছে না জালিয়াত চক্রের কারবার। কসমেটিক্স একটা সেন্সিটিভ আইটেম, আমরা সকলেই চেষ্টা করছি নকল এবং ভেজাল প্রতিরোধ একটা কমিটিও গঠন করেছি। কোনো না কোনো অজ্ঞাত কারণে আমরা এই সেটাকে নিয়ন্ত্রণে নিতে পারতেছি না। আমরা শতভাগ স্বাস্থ্যসম্মত অ্যাপ্রুভাল ছাড়া আমরা শেষ পর্যন্ত প্রোডাক্টটা মার্কেটে দিতে পারি না। দেশীয় প্রসাধনীর চাহিদা কম হওয়ায় নকলের হারও কম। তাই বিশেষজ্ঞদের মত, দেশীয় প্রসাধনী পণ্যে নির্ভরতা বাড়ালে কমে আসবে বিদেশি ভেজাল পণ্য ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকিও। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।